নদীর ঘাট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়িকা জুনমালিয়া, পোস্টার হাতে বিক্ষোভ সাধুদেরও। সোমবার মেদিনীপুর শহর সংলগ্ন নজরগঞ্জ এলাকায় কংসাবতী নদীতে একটা ঘাট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুরের বিধায়িকা জুনমালিয়া। স্থানীয়দের সঙ্গে একটা মন্দিরের পূজারী সাধুরাও বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের পক্ষ থেকে যোগী বালকনাথজি অবদূত বলেন, 2004 সালে এই বিমলা মাতার মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এখানে কোনো ঘাট ছিল না, আমরা নিজেরাই এই ঘাট তৈরি করে ব্যবহার করছিলাম। ঘাটের নাম ছিল বিমলা মাতার মন্দিরের ঘাট, কিন্তু বর্তমানে পৌরসভা সেটিকে নতুন করে তৈরি করে কোনো এক স্বামীজির নামে এই ঘাটটার নামকরণ করে দিয়েছেন, যার সঙ্গে এখানকার কোনো সম্পর্ক নেই। আমরা এর বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। কি বলছেন যোগী বালকনাথজি অবদূত, শুনব। বিক্ষোভ হচ্ছে, এই মন্দির 2004 মাসে প্রতিষ্ঠা হয়। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় এখানে কোনোসি ঘাট ছিল না, কোনোসি স্বামীজির ঘাট ছিল না কি কোনো ঘাট ছিল না। কেবল আমরাই নিজে জল ব্যবহার করার জন্যে, মায়ের পূজা অর্চনার জন্যে আমরা ঘাট বানাই। এই স্থির ঘাট বানাবার পরে আজকে পৌরসভা থেকে অনুদান আসবার সঙ্গে ও সঙ্গে সঙ্গে বদলে দিয়ে এটা স্বামীজির ঘাট করে দেওয়া হলো। 20 বর্ষ ধরে মা বিমলার ঘাট ছিল, আজকে হঠাৎ ও অনুদান করার ফলে ও আপনা রাজনৈতিক জোরপূর্বক বলপূর্বক ও আমাদের উপরে এটা একটা নামটাকে বদলে দিয়ে স্বামীজির ঘাট বানিয়ে আমাদের সঙ্গে অসন্তুষ্ট এবং লড়াই ঝগড়া করবার একটা রাস্তা তৈরি করা হচ্ছে বারবার ধরে 20 বর্ষ ধরে। আজ তো বিক্ষোভ দেখালেন, আজ কার সামনে বিক্ষোভ দেখালেন? আমরা ML এর সামনে দেখালাম, পৌরসভা চেয়ারম্যানের সামনে দেখালাম, আমাদের শান্তিপূর্বকভাবে আমরা দেখালাম যে আমরা অন্যায় করি না, তবে আপনারা এখানে নাম দিলে। পৌরসভা চেয়ারম্যানের কাছে 2 দিন আগে আমরা গিয়েছিলাম, আবেদন জানিয়েছিলাম, বললে দেখছি লেখা হবে না। তো সেই সময় দেখা গেল ও বললে 3টা মন্দিরের নাম লেখা হবে, আমরা তাই বি চুপ হয়ে চলে আসলাম। তারপরে একদিন পরে দেখা গেল এখানে স্বামীজির নাম ঘাট লেখা আছে। কেন 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 নামটা চেঞ্জ করলো, কি মনে কেন মনে করলো? ও এইখানে স্বামীজি একজন ছিল যে মর্ডার কেস আসামি, জেল ভোগ করেছি, তার নামে যত সম্পত্তি ছিল সবই ভ্যাস্ট ল্যান্ডরে পরিণত করে এরা সব লিয়ে লিয়েছে। সেই সব জায়গায় স্কুল করা হয়েছি, মন্দির করা হয়েছি, বিবেকানন্দ স্বামী নাম দেওয়া হয়েছে, কিন্তু স্বামীজির নাম কোথায় উল্লেখ করা হয়নি কি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়নি 40 বর্ষ ভিতরে। আজকে হঠাৎ এখানে বাবাজি থাকার জন্যে স্বামীজির ঘাট করা হয়েছে, যা কি ইতিহাসকে আঙুলি তুলতে পারে যে বাবাজি এখানে একজন ছিল, কাউকে মর্ডার করে দিয়েছিল, সে মানুষকে জেল হয়ে গেল, তারপরে আমরা এই বাবাজি বসছে। আমরা দাবি করি বিমলা মায়ের ঘাট ছিল, থাকবে, এ ফলক পূর্বক লিখে থাকবে, এই ফলককে উঠেই দেওয়া যাবে। যেমনভাবে মিউনিসিপ্যালিটি নিজে পৌরসভার তরফ থেকে এ ঘাট উপরে লাগিয়েছি মায়ের দরবারে, সেই রকম সে নিজে নিজে সেই ফলককে উঠে দেওয়ার আমার দাবি। ওই দিন এই উদ্বোধন পর্বে বিধায়িকা জুনমালিয়া উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সঙ্গে সামিল হয়েছিলেন ওই বিমলা মাতার মন্দিরের পূজারীরাও। এর মাঝেই উদ্বোধন প্রক্রিয়া সেরে সেখান থেকে বেরিয়ে যান বিধায়িকা জুনমালিয়া সহ মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ জনপ্রতিনিধিরা সকলেই। এদিন জুনমালিয়া এই পরিস্থিতির পর বলেন, আমি বিধায়ক হবার সময় থেকে এখানকার বহু মানুষ দাবি করেছিলেন ঘাটটা নতুন করে তৈরি করে দেওয়া হোক, সেই মতো একটা ভালো কাজ করে দেওয়া হলো। ওনারা ওনাদের দাবিটা ঘাট তৈরি করার সময় রাখলে পারতেন, এখন গাছের আমটাও খাবো আবার তলারটাও কুড়োবো, দুটো একসঙ্গে চলতে পারে না। আসুন শোনাই আপনাদের কি বলছেন বিধায়ক জুনমালিয়া। আমরা একটা ভালো কাজ করে দিলাম, কারণ জবে থেকে আমি বিরাজ করেছি, আমি এখানে এসেছি, তবে থেকে ছিল যে এনারা একটা স্পেশালি মহিলারা যারা এখানে ছিলেন তারা চেয়েছিলেন যে এখানে একটা ভালো হাট বানিয়ে দেওয়া হোক। সেই হাট কাজ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে।
দখল বলছে আজকে ভালো দিনে ভালো কাজ করবে। হ্যাঁ, ওরা বলছে দখল করা হয়েছে ওদের ঘাট। দখল কেন করা হবে, যখন ঘাটটা বানানো হচ্ছিল তো তখন কেন বলে, যদি দখলই হয় তখন কেন বানাতে দিয়েছে? দেখুন মানে আমও খাবো, আবার তলায় যেটা পড়বে সেটাও আমাদের অধিকার চাই, সব কিছু কি হয়, সব কিছু খাওয়া যায় না। দখল কে করেছে? দখল তো কেউ করেনি কিছু। এর পেছনে কি রাজনীতি আছে? না, মন্দির কি কখনো দখল করা যায়? দেখুন সব কিছুতে রাজনীতি খুঁজলে তো মুশকিল। আমাদের প্রতিনিধি শাহজাহান কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মেদিনীপুর শহরে একাধিক উদ্বোধন করার পর দিনের শেষ প্রান্তে অস্বস্তিতে পড়লেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। মকর সংক্রান্তির একটি শুভ মুহূর্ত দেখে মেদিনীপুর শহরে সকাল থেকে একাধিক উদ্বোধন করেছিলেন, কোনো ওয়ার্ডে ICDS কেন্দ্র ও সহ বিভিন্ন জিনিস পরপর উদ্বোধন করার পর দুপুরে তিনি উদ্বোধন করতে হাজির হয়েছিলেন গান্ধীঘাট এলাকাতে একটি রাম সীতার মন্দির। জাঁকজমক সহকারে শুভ মুহূর্ত মনে করে এই উদ্বোধন করা হয়েছিল, একাধিক আয়োজন ছিল, দিনটি ভালোই কাটছিল। শেষ মুহূর্তে উদ্বোধন ছিল মেদিনীপুর শহরের প্রান্তে নজরগঞ্জ এলাকাতে একটি নদী ঘাটের উদ্বোধন, আর সেখানেই বিড়ম্বনায় পড়লেন স্থানীয় একদল লোকজন সহ স্থানীয় একটি মন্দিরের পূজারীরা। ধিক্কার জানিয়ে পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন, অস্বস্তিকর মুহূর্ত কোনোভাবে সেখান থেকে সরে এসে কাটালেন জুন মালিয়া। জানা গিয়েছে মেদিনীপুর শহরের প্রান্তে নজরগঞ্জ এলাকাতে একটি পুরনো মন্দির ছিল, সংলগ্ন এলাকায় ওই ঘাটটির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একদল বা একটা অংশের দাবি, সঙ্গে মন্দিরের পুরোহিতদেরও, তারা জানাচ্ছেন ওই মন্দিরটি বিমলা মাতার মন্দির, দীর্ঘ পুরনো। সেখানে মন্দিরের সামনেই একটি ঘাট তাদের প্রয়োজনে তৈরি করা হয়েছিল, স্থানীয়রা বিমলা মাতা মন্দিরের ঘাট নামেই চিনতেন। সম্প্রতি মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সেই ঘাটকে সংস্কারকরণের উদ্যোগ নেওয়া হয়, সংস্কার করে নতুন করে সেটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করার জন্য সন্ধে নাগাদ মকর সংক্রান্তির দিন হাজির হয়েছিলেন বিধায়িকা জুন মালিয়া। আগে থেকেই স্থানীয়রা জানতে পারেন ওই ঘাটটি বিমলা মাতার মন্দিরের নামকরণ যা শ্রুতি ছিল সেটা পরিবর্তন করে কোনো এক স্বামীজির নামে নামকরণ করা হচ্ছে। তাতেই ক্ষোভ তৈরি হয়েছিল ওই মন্দির কর্তৃপক্ষের, তারা পূর্ব পরিকল্পিতভাবে পোস্টার হাতে ধিক্কার জানাতে দাঁড়িয়েছিলেন। অনেকেই এটাকে সমর্থন করলেও এই মন্দির কমিটি বা একটা অংশ তারা এটা সমর্থন করছিলেন না। তারা জুনমালিয়া হাজির হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন, কোনো কিছু না তোয়াক্কা করেই জুনমালিয়া সেটি উদ্বোধন করেন, উদ্বোধন করে সেখান থেকে বেরিয়ে যান। মন্দির কর্তৃপক্ষ সহ পূজারীদের দাবি, 2004 সালে এই মন্দির যখন তৈরি হয় তখন থেকে এই ঘাটটা ছিল, স্থানীয়রা বিমলা মাতার মন্দির নামেই বা বিমলা মাতার মন্দির সংলগ্ন ঘাট নামেই চিনতেন। বিমলা মাতার মন্দিরের ঘাটটাকে পরিবর্তন করে কোনো এক স্বামীজির নামে এই ঘাটের নামকরণ করা হয়েছে, যার সঙ্গে ওই স্বামীজির কোনো অবদানই নেই, তাই তারা এটার ধিক্কার জানাচ্ছেন। অন্যদিকে এই পরিস্থিতি কাটিয়ে জুনমালিয়া যাওয়ার সময় জানিয়ে যান, শুভ কাজ করতে এসেছিলাম, করেছি। অনেকেই এটা নিয়ে বিরোধিতা করছেন, তাদের উচিত ছিল এই ঘাট তৈরি হওয়ার সময় বিষয়টি জানানোর। আসলে গাছের আমটাও খাবে আবার তলারও কুড়বে এমন কিছু মানসিকতা কিছু লোকের রয়েছেই। যাই হোক, সবটাই ঠিকঠাক দিনভর কাটলেও কিছুটা অস্বস্তিতে পড়লেন বিধায়িকা জুনমালিয়া এদিন সন্ধে নাগাদ মেদিনীপুরের নজরগঞ্জ এলাকায়। মেদিনীপুর শহর থেকে ক্যামেরায় মকবুল হোসেনের সঙ্গে শাহজাহান আলী, আজ তাক বাংলা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।